বিপিএল এর মাঝেই হঠাৎ ওমরা করতে গেলেন সাকিব আল হাসান। চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। এই আসরে ফরচুন বরিশালের দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। 4, 5 ও 6 ফেব্রুয়ারি সাকিবের দলের খেলা নেই। এই সুযোগে ওমরা হজ পালানোর জন্য গতকাল শুক্রবার রাতে ঢাকা ছেড়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডার। শেষ চারে উঠে যাওয়া চার দলের মধ্যে রয়েছে ফরচুন বরিশালও। পয়েন্ট টেবিলে এখন তাদের অবস্থান 2 নম্বর স্থানে। 10 ম্যাচে তাদের পয়েন্ট 14। পরবর্তী 2 ম্যাচ 7 ও 10 ফেব্রুয়ারি যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের বিপক্ষে। দেশ এবং বিদেশের ক্রিকেটারদের আসা যাওয়ার সময় লজিস্টিক সাপোর্ট দেওয়া ওয়াসিম খান নিশ্চিত করে জানিয়েছেন রাতে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের মিডিয়ার ম্যানেজার সিকন্দর আলী জানান, 7 তারিখের আগে যেহেতু খেলা নেই সেই কারণে ফাঁকা সময়টা উমরা করার জন্য সৌদি গেলেন সাকিব। 6 তারিখ রাতে তার দেশে ফিরে আসার কথা। যথারীতি 7 তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবেন তিনি। ব্যাটাতে দারুণ ফর্মে রয়েছেন সাকিব। এখন পর্যন্ত 347 রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন 6 উইকেট।